আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আজকে আমাদেরকে এই আলোচনাটাকে সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন এবং এর মাধ্যমে যেন আমাকে এবং আপনাদের সকলকে উপকৃত করেন আল্লাহুম্মা আমিন আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে তিনটি পয়েন্ট নোট করেছি তিনটি পয়েন্টে আমি আজকে আমার আলোচনাটা ভাগ করে নিয়েছি এক নম্বরে সংক্ষিপ্ত একটি ভূমিকা দ্বিতীয়ত আকিদা কাকে বলে আকিদার অর্থ সংজ্ঞা এবং তিন নম্বরে আলোচনা করব সহি আকিদার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে তো প্রথমেই আমি ভূমিকায় বলবো যে দিন ইসলামের মধ্যে তিনটি বিষয় রয়েছে যেই দিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী রাসূলদের মাধ্যমে সৃষ্টির জন্য যেই দিন পাঠিয়েছেন তার মধ্যে তিনটি অংশ রয়েছে এই দিনের প্রথম অংশ হচ্ছে আকিদা তথা বিশ্বাসগত বিষয় দুই নম্বরে হচ্ছে ইবাদাত তথা আমলগত বিষয় এবং তিন নম্বরে রয়েছে মুআমালাত তথা বৈষয়িক এবং ব্যবহারগত পারস্পরিক আচরণ সম্পর্কিত বিষয় ইসলামী শরীয়তের মধ্যে এই তিনটি বিষয় আমরা দেখতে পাচ্ছি গভীরভাবে কোরআন এবং হাদিস পড়াশোনা করলে আমরা এই তিনটি জিনিস আমরা দেখতে পাই তো এই তিনটি জিনিসের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আকিদা আকিদা হচ্ছে এক নম্বরে দুই নম্বরে হচ্ছে এবাদাত আর এই আকিদা হচ্ছে মূল এটাই হচ্ছে দিনের মূল ভিত্তি এর উপরেই নির্ভর করে এবাদত এবং তার উপরই নির্ভর করে মুআমালাত তথা আচার আচরণ এবং বৈষয়িক বিষয়সমূহ সেই হিসাবে আকিদা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আকিদাবিহীন কোনো আমল কোনো আচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না সেটা যত বড়ই হোক না কেন এবাদতের সংখ্যা পরিমাণ যতই বেশি হোক না কেন সেটা যদি বিশুদ্ধ আকিদা মোতাবেক না হয় তাহলে সেটা মূল্যহীন ফল ছাড়া গাছ যেমন মূল্যহীন ওইরকমই আকিদাবিহীন আমল ও আচরণ আকিদাবিহীন আমল এবং আচরণের কোনো মূল্য নেই কোনো মূল্য থাকে না আমাদের কথার অর্থ এই নয় যে এবাদতের গুরুত্ব নেই আখলাক আচার আচরণের গুরুত্ব নেই এটা নয় আমাদের কথার অর্থ হচ্ছে যে আকিদা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সর্বাধিক গুরুত্বপূর্ণ কী কারণে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা একটু পরে সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত ভূমিকা বিষয় এক নম্বরে আকিদা দুই নম্বরে আবাদত তিন নম্বরে হচ্ছে মুআমালাত এই তিনটি বিষয়ে আমাদেরকে মানতে হবে তিনটি বিষয়ে আমাদেরকে পালন করতে হবে অন্যথায় আমরা সফল কাম হতে পারবো না দুনিয়া এবং আখিরাতের সৌভাগ্য আমরা অর্জন করতে পারবো না তো আমাদেরকে এভাবেই বুঝতে হবে যেভাবে আমরা উল্লেখ করলাম যে কোনোটাকে বাদ দিলে চলবে না আকিদার যেমন প্রয়োজন রয়েছে আমলেরও প্রয়োজন রয়েছে এবং আখলাক চরিত্র মানে আচার আচরণ ব্যবহার এগুলো ঠিকঠাক করার প্রয়োজন রয়েছে এগুলো বিশুদ্ধ করার খাঁটি করার প্রয়োজন রয়েছে তবে আমরা আবার বলছি এই তিনটি বিষয়ের মধ্যে আকিদা হচ্ছে মূল আকিদা হচ্ছে আসল এটি হচ্ছে প্রথম এটি না থাকলে বাকিগুলোর কোনো মূল্য নেই এবার আমরা আসি আকিদার সংজ্ঞায় আকিদা কাকে বলে আকিদা শব্দটি আল আকদ থেকে নেওয়া হয়েছে আরবি শব্দ আকদুন থেকে আকিদা শব্দটি নেওয়া হয়েছে এর আবিধানিক অর্থ হচ্ছে হিয়ার রাপ্তু ওয়াশাদ্দু বিকুয়া দৃঢ়ভাবে কোনো জিনিসকে বেঁধে রাখা রশি দিয়ে শিকল দিয়ে কোনো জিনিসকে মজবুতভাবে দৃঢ়ভাবে বেঁধে রাখার নাম হচ্ছে আকিদা আল আকদ মানে দৃঢ়ভাবে বাঁধা বেঁধে রাখা আমরা যখন কোনো কথা শুনি বা কোনো কিছু পড়ি যেটা আমাদের অন্তরে প্রবেশ করে সেটা কিন্তু অন্তরে গেঁথে যায় দৃঢ়ভাবে সেই কথাটা যদি অন্তরে মজবুতভাবে মানে গেঁথে যায় সেটা যদি অন্তরে বেঁধে যায়
তাহলে সেই বন্দরটার নাম হচ্ছে আকীদা, তথা দৃঢ় বিশ্বাস। কোনো জিনিসের প্রতি অন্তরের দৃঢ় বন্ধন, দৃঢ় বিশ্বাসকে আকীদা বলা হয়। এ হচ্ছে আকীদার আবিধানিক অর্থ, অর্থাৎ কোনো কিছু শুনে সেটা অন্তরে আটকিয়ে রাখা, অন্তর দিয়ে সেই বিষয়বস্তুর প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করা, এই হচ্ছে আকীদার অর্থ, এই হচ্ছে আকীদার আবিধানিক অর্থ। আর পরিভাষায় আকীদার দুটি অর্থ রয়েছে, দুটি অর্থ আলেমগণ উল্লেখ করেছেন। একটি হচ্ছে সাধারণ অর্থ, একটা হচ্ছে বিশেষ অর্থ। একটি হচ্ছে আম অর্থ, একটা হচ্ছে খাস অর্থ। আকীদার আম অর্থ হচ্ছে হিয়াল এতেকাদুল জাজেম আল্লাযী লা ইয়াতাতাররাকু ইলাইহি শাক্কু ওয়া তারাদ্দুদ। আকীদা শব্দের সাধারণ অর্থ হচ্ছে অন্তরের এমন দৃঢ় বিশ্বাসের নাম, অর্থাৎ অন্তরের এমন দৃঢ় বিশ্বাসকে বলা হয়, মজবুত বিশ্বাসকে বলা হয়, যাতে সন্দেহের কোনো অবকাশ থাকে না, যাতে সন্দেহ দ্বিধাদ্বন্দ্ব প্রবেশ করতে পারে না। এই হচ্ছে আকীদার সাধারণ অর্থ। এই যে অন্তরের যে দৃঢ় বিশ্বাস, এটা 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 বিশ্বাস, বিশ্বাসটা সঠিক হোক অথবা বাতিল হোক, সর্বাবস্থায় এর নাম হবে আকীদা। অর্থাৎ অন্তরের যে দৃঢ় বিশ্বাস তাকেই বলা হয় আকীদা। সেটা হক হতে পারে, আবার বাতিলও হতে পারে, দুটোর নামই আকীদা। এজন্যই আমরা বলবো যে অন্তরের আকীদাটা যদি বাস্তবভিত্তিক হয়, বাস্তবের মোতাবেক যদি হয়, অনুরূপ যদি হয়, তাহলে সেটা হয় সহি আকীদা। আকীদাটা যদি, অন্তরের বিশ্বাসটা যদি কোরআন সুন্না মোতাবেক হয়, বাস্তবভিত্তিক হয়, তাহলে সেটাকে আমরা বলবো আকীদা সহিয়া বা সঠিক আকীদা। আর যদি আকীদাটা মানে বাস্তবের বিপরীত হয়, বাস্তবের বিপরীত যদি কোনো বিশ্বাস অন্তর দিয়ে পোষণ করি, সেটা হয় বাতিল আকীদা, ভুল আকীদা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আল মেসালু ইওয়াজিহুল মাকাল। উদাহরণ অনেক সময় কথাকে সুস্পষ্ট করে ব্যাখ্যা করে। যেমন কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, অন্তর দিয়ে যদি কথা কেউ বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান, তাহলে তার কি সহি হবে নাকি বাতিল হবে? অবশ্যই তার আকীদাটা হবে ভুল এবং বাতিল, কারণ তার অন্তরের এই বিশ্বাসটা বাস্তব ভিত্তিক নয়, অন্তরের এই বিশ্বাসটা কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। এজন্য আমরা বলবো তার এই বিশ্বাসটা বাতিল তথা ভুল। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিদ্যমান নয়, ইলিম ক্ষমতা দৃষ্টি ইত্যাদির মাধ্যমে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান থাকলেও তিনি স্বীয় সত্তায় হচ্ছে আরশের উপর সমুন্নত, আসমানের উপরে সর্বত্র বিদ্যমান থাকা, বিরাজমান থাকা, প্রত্যেক জিনিসের সাথে ঢুকে থাকা, মিশে থাকা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব এবং মর্যাদার জন্য শোভনীয় নয়। এবং কোরআন এবং হাদিস এই আকীদাকে প্রত্যাখ্যান করে, বাতিল বলে ঘোষণা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। নিশ্চয়ই তোমাদের রব হলেন আল্লাহ, তিনি আসমান এবং জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপরে সমুন্নত হয়েছেন। সূরা তাহার 5 নং আয়াতে বলেন আর রহমান ওয়া আল আরশ ইস্তাওয়া, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমুন্নত হয়েছেন। এমনি আরো অসংখ্য দলিল রয়েছে যেগুলো প্রমাণ করে যে আল্লাহ তাআলা উপরে, আসমানের উপরে, আরশের উপরে। সুতরাং এটি হবে বাস্তব ভিত্তিক বিশ্বাস, এটি হবে সঠিক বিশ্বাস, এটি হবে সহি আকীদা। সুতরাং আমরা যদি বিশ্বাস করি, যারা বিশ্বাস করে আল্লাহ তাআলা আরশের উপরে, আল্লাহ তাআলা আসমানের উপরে, তাদেরটা হচ্ছে সহি আকীদা। কারণ এই বিশ্বাসটা কি হয়েছে, ওয়াফাকাল হাক্কা, এটা সত্যের অনুরূপ হয়েছে, বাস্তব ভিত্তিক হয়েছে, আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমুন্নত। আর আমার আমাদের অন্তরেও যেহেতু এই বিশ্বাসটা রয়েছে, তাই এই আকীদাটা হচ্ছে সহি, এই আকীদা হচ্ছে বিশুদ্ধ, এই আকীদা হচ্ছে খাঁটি, এই আকীদা হচ্ছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। সুতরাং যারা বলে বলে যে আল্লাহ তাআলা আরশের উপর বিদ্যমান নন, তিনি আরশের উপর সমুন্নত নন, সর্বত্র বিরাজমান, মুমিনের অন্তরে বিরাজমান, তাদের আকীদাটা বাতিল, তাদের বিশ্বাসটা বাতিল। হ্যাঁ, আমরা তাদের তাদের এই যে বিশ্বাসটাকে আকীদা বলতে পারি, কিন্তু আকীদাটা কি নয়, সঠিক নয়, আকীদা হচ্ছে, আকীদাটা হচ্ছে বাতিল। এমনি ভাবে যে ব্যক্তি বিশ্বাস করবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তার আকীদাটাও বাতিল, কারণ তার অন্তরের বিশ্বাসটা বাস্তব ভিত্তিক নয়, কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন না, অন্যান্য নবী রাসূলদের মতোই এবং সমস্ত বনি আদমের মতোই তিনি মাটির তৈরি ছিলেন। এটা হচ্ছে সঠিক বিশ্বাস, এটা হচ্ছে সহি আকীদা।
সুতরাং যারা অন্তরে বিশ্বাস করবে যে নবীর মাটির তৈরি, নবী সাল্লাম ছিলেন মাটির তৈরি, তাদের এই আকিদাটা সহি, কারণ এই আকিদাটা হয়েছে বাস্তবভিত্তিক। বাস্তবে প্রিয় নবী সাল্লাম নূরের তৈরি ছিলেন না, মাটির তৈরি ছিলেন। এরকম অন্যান্য বিষয়ে, অন্যান্য বিশ্বাস, বিশ্বাসগত বিষয়টা, অন্যান্য বিশ্বাস যদি কি হয় বাস্তবের বাস্তবের বিপরীত হয়, বাস্তবভিত্তিক না হয়, তাহলে সেটা হবে বাতিল আকিদা, সেটা হবে ভুল আকিদা, সেটা হবে ফাসেদ তথা নষ্ট আকিদা। এই ছিল আকিদার সাধারণ অর্থ, যেটা আলেমগণ উল্লেখ করেছেন, হিয়াল এতেকাদ আল জাজেম আল্লাযী লা ইতাতাররাকু ইলাইহি শাক্কু ওয়া তারাদ্দুদ, মানে অন্তরের দৃঢ় বিশ্বাস। অন্তরের দৃঢ় বিশ্বাসের নাম হচ্ছে আকিদা, সাওয়ান কান হাক্কান আম বাতিলান, সেটা বাতিল হোক অথবা সঠিক হোক দুটোকেই আকিদা বলা হয়। যদি সেটা বাস্তবভিত্তিক হয় তাহলে হয় সহি, আর যদি বাস্তব বিপরীত হয় তাহলে সেটা হয় ভুল। এখন আকিদার বিশেষ অর্থটা কি? আমরা বলি যে আকিদাটা আমরা পোষণ করি, যে আকিদা মানে মুসলিমদের আলিমগণ যে আকিদার যে সংজ্ঞা দিয়েছেন, সেই হিসাবে আমরা বলতে পারি আকিদার বিশেষ অর্থ হচ্ছে হিয়াল ইমানুল জাজেম, হিয়াল ইমা আল আকিদাতু ইসলামিয়া, হিয়াল ইমানুল জাজেম বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া বিরুবুবিয়াতিহি ওয়া উলুহিয়াতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি ওয়াল ইমানু বিমালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। অর্থাৎ ইমানের বিষয়গুলোর প্রতি, ইমানের বিষয়গুলোর প্রতি, ইমানের ছয়টি রুকুনের প্রতি অন্তরের দৃঢ় বিশ্বাসের নাম হচ্ছে আকিদা। এটি হচ্ছে মানে মুসলিম ওলামাদের পরিভাষায়, মুসলিম আলিমদের পরিভাষায় এটি হচ্ছে আকিদা ইসলামিয়া, হচ্ছে যে আল্লাহর প্রতি, আল্লাহর রুবুবিয়াতের প্রতি, আল্লাহর উলুহিয়াত এবং আসমা সিফাতের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করা, সেই সঙ্গে ইমানের অন্যান্য বিষয় যেমন ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস এবং ভাগ্যের ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিশ্বাস পোষণ করার নাম হচ্ছে আকিদা। আর ইমানের অন্যান্য বিষয় এর যেমন আখিরাত সম্পর্কিত অন্যান্য বিষয়ের প্রতিও দৃঢ় বিশ্বাস পোষণ করা, দৃঢ় বিশ্বাস পোষণ করার নাম হচ্ছে আকিদা। আর এই বিশ্বাসগুলো হতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক, শুধু বিশ্বাস করলেই হবে না, আল্লাহর প্রতি শুধু বিশ্বাস করলেই হবে না, মানে কোরআন সুন্নাহ যেভাবে বিশ্বাস করার কথা বলা হয়েছে আল্লাহর রুবুবিয়াতের প্রতি, উলুহিয়াতের প্রতি, আসমা সিফাতের প্রতি, ঠিক সেভাবেই বিশ্বাস করতে হবে, অন্যথায় কারো আকিদা সহি হবে না। এই হচ্ছে আকিদার অর্থ, বিশেষ অর্থ, শাব্দিক অর্থ মানে সাধারণ অর্থ এবং বিশেষ অর্থ। তো যেভাবে মানে বিষয়গুলো, আকিদার বিষয়গুলো কোরআন সুন্নাহ এসেছে আমাদেরকে সেভাবেই বিশ্বাস করতে হবে। শুধুমাত্র মানে সংক্ষিপ্ত বিশ্বাস করলাম যে আল্লাহ আছেন, ফেরেশতা আছে, এরকম বিশ্বাস যথেষ্ট নয়, বরং বিস্তারিতভাবে আল্লাহর গুণাবলী সহকারে এবং ইমানের অন্যান্য বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করার নাম হচ্ছে মানে আকিদা। বিশ্বাসের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে তাহলে সেটাকে আকিদা হিসেবে নামকরণ করা জায়েজ হবে না বা বৈধ হবে না। এই হচ্ছে মোটামুটিভাবে আকিদার পরিচয়, আকিদার অর্থ। এবার আমরা আসবো সহি আকিদার গুরুত্ব সম্বন্ধে, সহি আকিদার, আকিদা পোষণ করা, সহি বিশ্বাস পোষণ করা, এর গুরুত্ব কতটুকু। সহি আকিদা, পরিশুদ্ধ আকিদা, খাঁটি আকিদা হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর উপরই নির্ভর করছে মানুষের ইহকালীন এবং পরকালীন কল্যাণ। সহি আকিদা পোষণ করলে মানুষ ইহকালে এবং পরকালে সৌভাগ্যবান হবে, অন্যথায় সৌভাগ্যবান হতে পারবে না। সুতরাং সহি আকিদার গুরুত্ব হচ্ছে, এটা হচ্ছে মানে সহি আকিদা হচ্ছে মানে এটা হচ্ছে সর্বোচ্চ মানে সবচেয়ে মর্যাদাবান বিষয় সহি আকিদার ইসলামে, ইসলামী অন্যান্য ইলিমের মধ্যে সহি আকিদার ইলিম হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাবান। কেননা সারাফুল উলুমে বিশারাফিল মালুম, অর্থাৎ কোনো বিষয়ের ইলিম তখনই মর্যাদাবান হয় যে বিষয়টার প্রতি এলেমের সম্পর্ক, তার মর্যাদা অনুযায়ী কী হয় এলেমটা মর্যাদাবান হয়। সুতরাং ইলমুল আকিদা, আকিদার সম্পর্ক যেহেতু আল্লাহর সাথে, আল্লাহ সম্পর্কিত, আল্লাহর পরিচয় মারিফত সম্পর্কিত, সেই হিসেবে আকিদা সম্পর্কিত জ্ঞান হচ্ছে সর্বোচ্চ জ্ঞান। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবচেয়ে মর্যাদাবান, সর্বোচ্চ মর্যাদাবান, আর তাই এই সম্পর্কিত জ্ঞান হচ্ছে সর্বোচ্চ মানে মূল্যবান, সর্বোচ্চ ফজিলতপূর্ণ ইলম। আর দুই নম্বর হচ্ছে যে এই যে আকিদা, সহি আকিদাই মানুষকে সহি ইবাদতের প্রতি উৎসাহিত করে, সহি ইবাদতের দিকে নিয়ে যায়। আকিদা যদি সহি না হয়, বিশুদ্ধ না হয়, তাহলে কারো ইবাদত, কারো আচরণ,
কারো কোনো কিছুই বিশুদ্ধ হয় না। আর তিন নম্বরে আমরা বলবো যে সহি আকিদাই মানুষকে শিরিক থেকে কুফুরি থেকে বিরত রাখে। যে কুফুরি যদি মানুষের আমলের মধ্যে থাকে সেই আমলটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায় এবং সেই আমলটা আল্লাহ তাআলা কবুল করেন না। এবং যারা শিরিক করবে আল্লাহর সাথে তাদেরও পরিণাম খুব খারাপ হবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিক করাকে ক্ষমা করেন না, শিরিক ছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করেন। সুতরাং সহি আকিদা বিশুদ্ধ আকিদায় মানুষকে শিরিক থেকে কুফুরি থেকে বিরত রাখে। চার নম্বর হচ্ছে যে সহি আকিদা মানুষের তাকওয়া এবং ভয়ভীতি বৃদ্ধি করে। আমরা জানি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বন করার আদেশ দিয়েছেন এবং তাকওয়া বান্দার ফজিলত বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এভাবে অনেক অনেক আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ তাআলা তাকওয়ার মর্যাদা উল্লেখ করেছেন, মানুষকে তাকওয়াবান হতে বলেছেন। মানুষের তাকওয়া তখনই বৃদ্ধি পাবে যখন সে আল্লাহর ভয় তখনই বৃদ্ধি পাবে যখন সে আল্লাহকে জানবে, আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করবে, সহি আকিদা যখন বিশুদ্ধ করবে আল্লাহ সম্পর্কে, তখনই তার তাকওয়া বৃদ্ধি পাবে এবং সে সফলকাম হবে, দুনিয়া এবং আখিরাতে সফলকাম হবে। পাঁচ নম্বরে হচ্ছে যে সহি আকিদাই মানুষকে নানান ধরনের পাপ কাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে। যাদের আকিদা বিশুদ্ধ নয় তারা কিন্তু সহজে পাপ কাজে লিপ্ত হয়, পাপাচারে লিপ্ত হয়, কারণ আল্লাহ সম্পর্কে তাদের আকিদা সহি নয়। যার এই বিশ্বাস আছে যার আল্লাহ সম্বন্ধে যার আকিদা বিশুদ্ধ সে কখনোই পাপ কাজে লিপ্ত হবে না, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ব্যক্তি বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা সামিয়, আল্লাহ তাআলা বাসির, আল্লাহ তাআলা রাকিব, আল্লাহ তাআলা সব কিছু শুনেন, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আল্লাহ তাআলা আমাদের পর্যবেক্ষক, এই বিশ্বাস যার অন্তরে থাকবে, দৃঢ় বিশ্বাস, সে কখনোই আল্লাহর নাফরমানি করবে না, কারণ সে বিশ্বাস করে যে আল্লাহ তাকে দেখছেন, আল্লাহ তার তালা সব কিছু পর্যবেক্ষণ করছেন। এরকম একটা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যার মধ্যে থাকবে সে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করতে পারে না, আল্লাহ তাআলার অবাধ্য সে হতে পারে না। এই জন্য আমরা বলবো আল্লাহ সম্বন্ধে যার আকিদা পরিশুদ্ধ, যার আকিদা সহি, সেই কেবলমাত্র পাপকাজ এবং গুনাহ থেকে বিরত থাকতে পারে, অন্যথায় আল্লাহর নাফরমানি থেকে পাপকাজ থেকে বিরত থাকা সম্ভব নয়। আর আমরা বলবো যে আকিদা হচ্ছে মানে আমলের কবুলিয়ত নির্ভর করছে আকিদার উপরে। আমল যদি সহি হয় তাহলে আকিদা যদি সহি হয়, বিশুদ্ধ খাঁটি হয়, তাহলে আমল গ্রহণযোগ্য হবে, অন্যথায় কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা। আল্লাহ তাআলা বলেন যে আমি কিয়ামতের দিন তাদের আমলগুলো দেখব, অর্থাৎ যাদের আমল মানে বিশুদ্ধ হবে না, যাদের আমলের মধ্যে শিরিক থাকবে তাদেরকে, তাদের আমলগুলো আমি দেখব, অতপর সেগুলোকে দুলি গোনার ন্যায় আমি উড়িয়ে দিব। এখানে আমলগুলো উড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আকিদা বিশুদ্ধ না থাকা, আকিদা বিশুদ্ধ না হওয়ার কারণে আমলও বিশুদ্ধ হয়নি, তারা শিরকে লিপ্ত হয়েছে, বিদাতে লিপ্ত হয়েছে, এই জন্য তাদের আমলের কোনো মূল্য হবে না। তাই আমলের বিশুদ্ধতা, আমলের গ্রহণযোগ্যতা নির্ভর হচ্ছে আকিদা সহি হওয়ার উপরে, আকিদা পরিশুদ্ধ হওয়ার উপরে, খাঁটি হওয়ার উপরে, অন্যথায় কোনো আমলই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আর আকিদা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সহি আকিদা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। এর কারণ হচ্ছে এই যে আকিদার দাওয়াত দেওয়া, আকিদা বিশুদ্ধ করার দাওয়াত দেওয়ার জন্য নবী রাসূলগণ এসেছেন এবং এটাই ছিল নবী রাসূলদের প্রথম দাওয়াত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামেরও প্রথম দাওয়াত ছিল এই আকিদা সংশোধন করা, মানে মক্কাবাসীদের কাছে তিনি প্রেরিত হয়েছেন, এমন লোকদের কাছে তিনি প্রেরিত হয়েছেন যাদের আকিদা ছিল, তারা বিশ্বাস করত আল্লাহর প্রতি এবং অন্যান্য বিষয়েও তারা তাদের জ্ঞান ছিল, বিশ্বাস ছিল, কিন্তু তাদের সেই বিশ্বাসটা সহি ছিল না, তাদের আকিদাটা সহি ছিল না। এই জন্য নবী সাল্লাম তাদের আকিদাকে সংশোধন করার জন্য মক্কায় এসেছেন এবং একটানা 13 বছর তিনি এই সহি আকিদাকে সহি করার, বিশুদ্ধ করার দাওয়াত দিয়েছেন। কারণ আকিদার উপর নির্ভর করছে, সহি আকিদার উপর নির্ভর করছে, বাকি আমল এবং অন্যান্য বিষয় নির্ভর করছে আকিদা বিশুদ্ধ হওয়ার উপরে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি মক্কাতে 13 বছর একটানা আকিদার দাওয়াত দিয়েছেন, অত্যন্ত কষ্ট সহ্য করেছেন, এমনকি তার সাহাবিগণও এই একই কাজ করেছেন, নিজেও মানে আকিদার দাওয়াত দিয়েছেন, আকিদা সহি করার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং তার সাহাবিগণও একই কাজ করেছেন। যেমন সহি বুখারী হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ রাদিয়াল্লাহু তাআলাকে এমানে পাঠালেন তখন
আউওয়ালা মাতা দুউহুম ইলাইহি আই ওয়াহিদুল্লাহ, হে মুআজ তুমি এমন একটি জাতির নিকট যাচ্ছ যেখানকার লোকের হচ্ছে আহলে কিতাব, ইন্নাকা তাকদামু আলা কাওমিন মিন আহলে কিতাব, তুমি যাচ্ছ এমন একটি জাতির নিকটে যারা হচ্ছে আহলে কিতাব, তাদের নিকটে জ্ঞান আছে, কিতাবের ইলিম আছে, সুতরাং তুমি তাদের দিকে দাওয়াত দিবে। সর্বপ্রথম আকিদা সহি করার প্রতি, আল্লাহ সম্পর্কিত, আল্লাহ সম্পর্কে আকিদা যেন তারা সঠিক করে, আকিদা যেন বিশুদ্ধ করে, এই দাওয়াত তুমি সবার আগেই দিবে। আর এই দাওয়াত যদি কবুল করে তাহলে তুমি তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে দৈনিক দিন এবং রাত্রে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সুতরাং এখানে নবী করিম সাল্লাম নিজেও দাওয়াত দিয়েছেন তাওহীদের দিকে এবং তার সাহাবিদেরকেও আদেশ দিয়েছেন এদিকেই আহ্বান করার জন্য, তাওহীদের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য। তাওহীদ যেহেতু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই নবী সাল্লাম এই দাওয়াতটা, তাওহীদের দাওয়াত আগে প্রদান করার আদেশ দিয়েছেন। এবং এটা শুধু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামেরই দাওয়াত নয়, তাওহীদের দাওয়াত, আকিদার দাওয়াত, সেই আকিদার দাওয়াত, বরং পূর্বে যত নবী এবং রাসুল পাঠিয়েছেন সবাই দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে, বর্তমান সমাজের লোকেরা এই তাওহীদের কথা শুনলে তারা ভয় পায়, তারা তাদের দাওয়াতি মানহাজের মধ্যে তাওহীদ রাখতে চায় না, তারা অন্যান্য বিষয়ের দাওয়াতকে আগে 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 সর্বাগ্রে অন্যান্য বিষয়ের দাওয়াত দেয়, হুকুম হাকামের দাওয়াত দেয়, কিন্তু তাওহীদের দাওয়াত তাদের ভিতরে নেই, এই জন্য তাদের দাওয়াতের মধ্যে বরকত হচ্ছে না, সাফল্য লাভ করছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসুলদেরকে সবার আগে তাওহীদের দাওয়াত দিতে বলেছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি প্রত্যেক জাতির নিকটে একজন করে রাসূল পাঠিয়েছি এই কথা বলার জন্য, তোমরা এককভাবে আল্লাহর ইবাদত করো এবং তাগুতের ইবাদত তোমরা বর্জন করো। এটা ছিল সকল নবী এবং রাসূলের কথা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরা হুদের মধ্যে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন ইয়াবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ তাআলা বলেন আমি নূহকে পাঠিয়েছি তার জাতির নিকটে এই কথা বলার জন্য যে তোমরা এককভাবে আল্লাহর ইবাদত করো এবং তার সাথে তিনি ব্যতীত তোমাদের আর কোনো সত্য ইলাহ নেই, সত্য মাবুদ নেই। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী এবং রাসুল একই বিষয়কে প্রাধান্য দিয়েছেন, সেটা হচ্ছে তাওহীদের বিষয়। এই তাওহীদ দিয়ে সকল নবী রাসুল প্রেরিত হয়েছেন এবং এরই দাওয়াত তারা সবাই সবার আগে দিয়েছেন। সুতরাং যেই পথ অবলম্বন করেছেন নবী রাসুলগণ, যেই পথ অবলম্বন করেছেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম, যেই জন্য তিনি সমস্ত জীবনব্যাপী যুদ্ধ জিহাদ করেছেন, আমরাও সেই কাজ দিয়ে শুরু করব, আমরাই সেটাই করব। বর্তমানে আমাদের সমাজে মানুষ ইসলাম মানে, তাদের ভিতরে ইবাদত বন্দী রয়েছে, তারা ইসলামের অনেক হুকুম হাকাম তারা মেনে চলে, কিন্তু তাদের মধ্যে অনেকের মধ্যেই তাওহীদের জ্ঞান নেই, সহি আকিদার জ্ঞান তাদের মধ্যে নেই, এই জন্য তারা এবাদতের ক্ষেত্রে ভুল করে, কিংবা তারা ইসলামকে পুরোপুরি অনুসরণও করতে রাজি নয়, কারণ তাদের ভিতরে সহি আকিদার জ্ঞান নেই, তাওহীদের জ্ঞান নেই, এই কারণে তারা অন্যান্য ক্ষেত্রেও মানে বিভ্রান্তিতে রয়েছে। সুতরাং আমাদেরকে সবার আগে তাওহীদের দাওয়াত দিতে হবে, সবার আগে তাওহীদ বাস্তবায়ন করতে হবে। তাওহীদ হচ্ছে সর্বপ্রথম ফরজ, একটি প্রাপ্তবয়স্ক মানুষের উপরে সর্বপ্রথম ফরজ হচ্ছে তাওহীদ। যেমন মক্কাতে নবী সাল্লাম সবার আগে তাওহীদের দাওয়াত দিয়েছেন, সুতরাং এই তাওহীদের জ্ঞান অর্জন করা সর্বপ্রথম ফরজ হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সঠিক বিশ্বাস পোষণ করা এবং আকিদাকে বিশুদ্ধ করা, খাঁটি করা, এটি হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মুসলিমের উপরে সর্বপ্রথম ফরজ। সবার আগে এই কথারই স্বীকৃতি দিতে হবে এবং এটা সর্বশেষ, এটা হচ্ছে সর্বশেষ ফরজ একজন প্রাপ্তবয়স্ক মানুষের উপরে। যেমন সর্বপ্রথম তাওহীদের জ্ঞান অর্জন করা ফরজ, আকিদার জ্ঞান অর্জন করা ফরজ, ওইরকমই মানে তার উপরে সর্বশেষ দুনিয়া থেকে বের হয়ে যাওয়ার সময়ও তার তাওহীদ ঠিক থাকতে হবে, তার আকিদা খাঁটি রাখতে হবে, অন্যথায় সে সফল কাম হতে পারবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে দুনিয়া থেকে বের হওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ হবে, যার কথা আল্লাহ সম্পর্কে যার বিশ্বাসটা সঠিক হবে, খাঁটি হবে, দাখালাল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, এখানে আমরা বুঝতে পারছি যে সবার আগেই তাওহীদ এবং সবার শেষেও মানে তাওহীদ, অর্থাৎ দুনিয়ার জীবনের একজন প্রাপ্তবয়স্ক মানুষ যখন মানে তার স্বাভাবিক জীবনযাত্রা শুরু করে, ইবাদতবন্দী যখন শুরু করে, তখন তার তাওহীদ ঠিক করা, বিশ্বাস মানে ঠিক করা সবার সর্বপ্রথম ফরজ। এরকমই দুনিয়া থেকে বের হয়ে যাওয়ার সময়ও তাওহীদ নিয়ে, সহি আকীদা নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ বলেন যে রুগীর যেমন ডাক্তারের প্রয়োজন, রুগীর দেহকে সুস্থ করার জন্য যেমন ডাক্তারের প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি প্রয়োজন হচ্ছে তাওহীদের প্রতি, সহি আকিদার প্রতি তার চেয়ে প্রয়োজন অনেক বেশি। কারণ ডাক্তার না পাওয়া গেলে
রোগী মারা যেতে পারে, রোগীর সর্বোচ্চ ক্ষতি যেটা হবে রোগী মারা যাবে, রোগী মারা যাবে ডাক্তার না পাওয়া গেলে। কিন্তু রোগীর যদি তাওহীদ ঠিক থাকে, আকিদা যদি ঠিক থাকে, তাহলে অচিরেই মৃত্যুর পরে সে আবার পরিপূর্ণ জীবন ফেরত পাবে। দুনিয়াতে সে যেরকম হায়াত জীবন উপভোগ করেছিল তার চেয়ে বেশি, তার চেয়ে উত্তম রূপে সে মৃত্যুর পরে জীবনটা ফিরে পাবে, হ্যাঁ, তাওহীদ ঠিক থাকার কারণে। কারণ তাওহীদের কারণে, সহিহ আকীদার কারণে তার অন্তর ছিল জীবিত, দেহটা অসুস্থ হয়ে গেলেও, দেহটার মৃত্যু হলেও তার হৃদয়, তার অন্তর, তার কাল যেহেতু জীবিত ছিল, এই জন্য সে দুনিয়ার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত হবে না, সে তার হায়াত আবার ফিরে পাবে। আর যদি মানুষের তাওহীদ যদি ঠিক না থাকে, মানুষ একজন মানুষের তাওহীদ যদি ঠিক না থাকে, তার শরীর সুস্থ থাকলেও এবং সে দীর্ঘজীবী হলেও, দীর্ঘজীবী হয়ে মারা গেলেও সে পুনরায় জীবন ফিরে পাবে, কিন্তু যে সেই জীবনের মধ্যে কোনো শান্তি থাকবে না, কোনো আরাম থাকবে না, সেটা হবে একটা নিকৃষ্ট জীবন, সেটা হবে একটা কষ্টের জীবন। কারণ তার হৃদয়ে তাওহীদের আলো ছিল না, সহিহ আকীদার আলো তার অন্তরে যেহেতু ছিল না, তার অন্তর যেহেতু মৃত ছিল, এই জন্য সে হতভাগ্য হবে, এই জন্য সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। এ হচ্ছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত কথা। তিনি বলেছেন, রোগীর যেমন ডাক্তারের প্রয়োজন, ওইরকমই তাওহীদের প্রয়োজন, সহিহ আকীদার প্রয়োজন মানুষের এর চেয়ে অনেক বেশি, হ্যাঁ, এর চেয়ে অনেক বেশি। কেননা সহিহ আকীদার মাধ্যমে অন্তর জীবিত থাকে। যেমন ডাক্তার যদি ভালো ওষুধ দেয় শরীর সুস্থ থাকে, জীবিত থাকে, যেমন ওরকমই ইলমুল তাওহীদ, ইলমুল আকীদা যদি থাকে অন্তরে, অন্তরটা জীবিত থাকে, অন্তরে নূর থাকে, হ্যাঁ, এবং সে সৌভাগ্যবান হবে। আর এই তাওহীদ হচ্ছে সর্বশেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃতদেরকে অর্থাৎ মৃত্যু শয্যায় উপনীত দেরকে তা মানে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, কেননা এটা হচ্ছে মানে জান্নাতে যাওয়ার, এটা হচ্ছে সফলকাম হওয়ার সর্বোত্তম মাধ্যম। মোট কথা, আমরা এভাবেই আজকে তাওহীদ সম্বন্ধে, সহিহ আকীদা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা পেশ করলাম। সবার আগে আমরা এটা দিয়ে শুরু করলাম, তার কারণ হচ্ছে এটি হচ্ছে ইসলামের মূল বিষয়, এটা হচ্ছে দিনের মূল বিষয়। আমাদেরকে এই সহিহ আকীদা, এই সঠিক খাঁটি নির্ভেজাল তাওহীদের উপর যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা সফলকাম হব, তাহলে আমরা ধন্য হব। তো আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা এই তাওহীদ বাস্তবায়ন করি, যে এই তাওহীদের অত্যন্ত অভাব আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে। সেজন্য আমরা সকল উদাত্ত আহ্বান জানাবো, যত শ্রোতা এবং দর্শক আমার সামনে আছেন এবং যাদের কাছে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য পৌঁছবে, তাদের সকলের প্রতি আমরা অনুরোধ জানাবো যে আমাদেরকে সবার আগে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। এই বিষয়ে একটি লেকচার, একটি বক্তব্য যথেষ্ট নয়, আমাদের অনেক বই পুস্তক রয়েছে তাওহীদ সম্পর্কিত এবং অন্যান্য আলেমদের যে সমস্ত বই পুস্তক রয়েছে তাওহীদ সম্বন্ধে, সে বিষয়ে আমাদের গভীর জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আমরা শিরিক থেকে বাঁচতে পারবো, আমাদের আকীদাকে সঠিক করতে হবে কোরআনের ভিত্তিতে। কারণ কোরআনের প্রত্যেকটি পাতাতেই রয়েছে সহিহ আকীদার বিবরণ, তাওহীদের বিবরণ। যে কোনো পাতা আপনি খুলবেন, কোরআনের যে কোনো পাতা উল্টাবেন, মানে এর অধিকাংশই রয়েছে তাওহীদের বিবরণ, সহিহ আকীদার বিবরণ। এমনকি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরও বলেছেন, আল কুরআন কুল্লুহু তাওহীদ, কোরআনের পুরাটাই হচ্ছে তাওহীদের উপরে, শুরু থেকে শেষ পর্যন্ত তাওহীদের বিবরণ রয়েছে কোরআনের মধ্যে। যখন আমরা কোরআন পড়বো, এখান থেকে আমরা তাওহীদের জ্ঞান শিখবো, এখান থেকে আমরা সহিহ আকীদার জ্ঞান শিখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আপনাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে সংক্ষিপ্ত আলোচনা আজকে আমি পেশ করলাম আপনাদের সামনে, এর দ্বারা আল্লাহ তাআলা আমাকে উপকৃত করুন, আপনাদেরকে উপকৃত করুন, আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।